আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকালবেলা থেকে আমার ভ্লগটা শুরু করছি, ছোটোখাটো একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার হাজব্যান্ড একটু বাইরে এসেছিলাম একটি কাজের জন্য, তো সেখান থেকে ফেরার পথে তো ভাবলাম যে রাস্তাটা বাইরেই করে ফেলি। তো এই যে একটি ব্রিওশ নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড আর আমি একটি মিনি পিজা নিয়ে নিয়েছি, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। আর বাসায় যেহেতু চা খাবই, চা তো অবশ্যই খেতে হবে, তাছাড়া ইনকমপ্লিট থেকে যাবে আসলে ব্রেকফাস্টটা। তো এই যে আমাদের বাসার ঠিক পেছনে এই বারটা, এই বারে আমরা সবসময় এসে পিজা বা কফি এটা এখানে খাই, কারণ এখানে পরিবেশটা আমার খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে চেয়ার টেবিলগুলো ফেলা আছে, এখানে বসে খেতে হয়। আর হচ্ছে আপনার ভেতরে ওই স্পেস আছে কিন্তু অতটা না, বাট বাইরেই এখানে বসার ব্যবস্থা রেখেছে। আর এখানে পরিবেশটা এত বেশি সুন্দর যে আমার তো খালি বারবার এখানেই আসতে ইচ্ছে করে। তো এই যে দেখেন পাশে এক সারিতে কতগুলো গাছ লাগানো, তো আমি যে জায়গাটা বসেছিলাম সেখানের পুরো পাশে গোলাপ গাছ দিয়ে ভরা ছিল। আসলে এক এক ওয়েদারের এক এক সিজনে এক এক সময় এক এক ফুল লাগানো হয় এখানে, তো গাছগুলো খুবই সুন্দর। আর গাছগুলো দেখতে দেখতে এক কাপ কফি খেতে বা ব্রেকফাস্ট বা যাই খেতে বলেন খুবই কিন্তু ভালো লাগে, পরিবেশটা যদি ভালো থাকে। তো দেখেন পরিবেশটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে এই যে এখন গোলাপ গাছগুলো মরে গিয়েছে, বাট রিসেন্ট কিছুদিন আগেও অনেক ফুল ছিল এখানে, তো বারটা এই জন্য আমার খুবই পছন্দ। তো এই তো ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় যাওয়ার পর আবার আপনাদের সাথে কথা বলবো। তো এখন আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার একটি ওয়েদার। কিছুদিন আগেও প্রচুর পরিমাণে গরম ছিল, এতই বেশি গরম ছিল যে আমার তো মনে হয়েছে যে আমি বাংলাদেশেই বসে আছি। বাংলাদেশেও নাকি প্রচুর গরম ছিল। তো কিছুদিন আগেই, মানে দুই দিন আগেই এখানে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিটা হওয়ার পরই আল্লাহ ওয়েদারটাকে ঠান্ডা করেছে, এখানে ওয়েদারটা খুব ভালো হয়ে গিয়েছে। এখন আর ওই রকম গরম নেই, মানে গরম বলতে একেবারেই নেই, মানে হালকা হালকা গরম, ওইটা মানে আপনার মানিয়ে নেওয়া যায়, ওটা কোনো প্রবলেম নেই। তো এই যে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, তো বাসার দিকে যেতে যেতেই আমাদের বাসার ঠিক পাশের বিল্ডিংটার এই গোলাপ গাছগুলোর উপরে আমার চোখ পড়ল। তা আপনারা শুরু থেকে যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমার গোলাপ ফুল অনেক বেশি পছন্দ। তো এই পাশে এই বাসাটার সামনে দিয়ে সব সময় এত সুন্দর গোলাপ ধরে থাকে, তো এক এক সময় এক এক রকমের গোলাপ ফুল এখানে ধরে। তো কয়েক মাস আগে আমি এখানে অনেক ধরনের গোলাপ ফুল দেখেছি, তখন আপনাদের মেবি আমি ভিডিওতে দেখিয়েছিলাম, বাট এখন শুধু এই এই কালার ফুলটাই আছে, মানে হোয়াইটের মধ্যে একটু ইয়েলিশ কালার এই ফুলটাই, মানে গোলাপ গাছটাই অ্যাভেলেবেল এখানে। আর কিছুদিন আগে অনেক রকমের ছিল, ওগুলো মনে হয় তারা উঠিয়ে ফেলেছে, এখন আবার এগুলো লাগিয়েছে। তো তারা মাঝে মধ্যে চেঞ্জ করে, অনেক কিছুই চেঞ্জ করে। আরেকটা আপনাদের খুব সুন্দর একটি গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে পেশকা গাছ, পেশকা ফলের গাছ। এটা হচ্ছে রিয়েল, যে মানে আমার বিশ্বাস হচ্ছে না যেটা সত্যি কথা। আমার খুব শখ ছিল যে আমি ইটালিতে এসে সবার ফার্স্টে যেটা করব, যেটা আমি মানে রিয়েল যে ফ্রুটগুলো গাছগুলো যেগুলো আমি কখনো দেখিনি, যেমন আপেল গাছ, শুনতে অবাক হলেও যে আমি কখনো আপেল গাছ দেখিনি। তো আমার মনে হয় আমি এখানে আসার পর সবচেয়ে ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো মানে রিয়েল ফ্রুট গাছ, এমন না বাংলাদেশে কখনো দেখিনি। আম, জাম, কাঁঠাল, লিচু সব গাছই তো দেখেছি, বাট আপেল গাছের প্রতি কিন্তু একটা মানুষের অন্যরকম একটা ই থাকে যে আপেল গাছটা না জানি কী, কারণ কখনো দেখিনি। আর এই পেশকা গাছটা জীবনের প্রথম দেখলাম ইটালিতে এসে, তো খুবই ভালো লাগলো দেখে। আর যাদের গাছ তারা কিন্তু এটা ছিঁড়ে না, এটা এভাবেই রাখে, আপনাদের তো আগেও বলেছি যে তারা গাছ থেকে ছিঁড়ে ফল খেতে পছন্দ করে না ইটালিয়ানরা, তারা সুপার শপ থেকেই খেতে পছন্দ করে। তো যাই হোক, এই যে আমি বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে চা বানালাম, এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।
আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।